জেনপাস ইউজি 2023 সবার কিন্তু 6 থেকে 7 নম্বর পর্যন্ত কিন্তু বাড়তে পারে। যেরকম মডেল আনসার কিতে এটার উত্তর দেওয়া আছে লে, কিন্তু এটা কিন্তু লাইজ হওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি কিন্তু কেমিস্ট্রি সহ ইংরেজি একাধিক প্রশ্ন কিন্তু চ্যালেঞ্জ করার জায়গা রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2023 ক্যান্ডিডেট, তোমরা যারা যারা বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এবং বিএইচআর এন্ট্রান্স এক্সাম পরীক্ষাতে রয়েছো, জেনপাস ইউজি ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। সকলের প্রায় 8 নম্বর কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত আর্জেন্ট বেসিসে বানাচ্ছি, কারণ হাতে খুব কম সময় রয়েছে প্রশ্ন চ্যালেঞ্জ করার। আজকে লাস্ট ডেট, অর্থাৎ 18 জুন রাত 12টার আগে পর্যন্ত কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, অর্থাৎ এখনো কিছুটা সময় আমাদের হাতে রয়েছে। 8টি প্রশ্ন 8 নম্বরের ফ্যাক্টর, কিন্তু একটা 2 মানের রয়েছে, বাদ বাকি গুলো হচ্ছে 1 নম্বরের, অর্থাৎ 7টা প্রশ্ন। এখানে কিন্তু অনেক পরীক্ষার্থীর লাইফের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার, কারণ 7 নাম্বার বা 8 নম্বর কিন্তু কম কথা নয়, অর্থাৎ 4-5 নম্বর যদি বাড়ে তাও কিন্তু অনেক, কারণ এরকম কম্পিটিশনে কিন্তু 1 নম্বরের হেরফেরের জন্য র্যাঙ্ক অনেক দূর পর্যন্ত আগাভিজা হয়ে যায়। সুতরাং আজকের ভিডিও আর্জেন্ট বেসিস, প্রচুর শেয়ার করবে ভিডিওটি, কারণ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, কোন কোন প্রশ্নগুলোতে চ্যালেঞ্জ করা যেতে পারে, কোন কোন প্রশ্নগুলোতে চ্যালেঞ্জ করলে কিন্তু নম্বর বাড়তে পারে, সেই বিষয়ে আলোচনা করব জেনপাস ইউজি পরীক্ষার্থীদের জন্য। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজির কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট, ঠিক আছে, সমস্ত অথেন্টিক আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেটি ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও, ঠিক আছে। দেখো আমি এখানে প্রশ্নের নম্বরগুলো নোট করেছি, ফিজিক্সের সমস্ত উত্তর ঠিকই আছে, ঠিক আছে, ফিজিক্সের সমস্ত উত্তর ঠিক আছে, রিজনিং এর সমস্ত উত্তর ঠিক আছে, বায়োলজির সমস্ত উত্তর ঠিক আছে। বায়োলজি তো আমি তোমাদেরকে উত্তর আনসার কি প্রোভাইড করেছিলাম, একদম কিন্তু আমি যেটা বলেছিলাম বোর্ডের উত্তরের সঙ্গে হুবহু মিলে গেছে। সমস্যাটা হচ্ছে কেমিস্ট্রি এবং ইংলিশ, কেমিস্ট্রি থেকে 3টা 1 মানের, 1টা 2 মানের, অর্থাৎ 4টা প্রশ্ন, এবং ইংরেজি 3টি প্রশ্ন নিয়ে কিন্তু সমস্যা আছে। এখানে আমার কাছে ডি সিরিজের প্রশ্ন রয়েছে, সেই জন্য আমি প্রশ্নটা সরাসরি তোমাদেরকে দেখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবং এ প্রসঙ্গে বলে রাখি, দেখো কপি পেস্ট নিয়ে অনেক কথা উঠছে, অবশ্যই এই কপি পেস্ট বন্ধ হওয়া দরকার, ঠিক আছে, কারণ আমরা অনেক খেটে খুটে অনেক রিসার্চ করে কিন্তু ভিডিও বানাই, সুতরাং কেউ যদি সেটাকে কপি পেস্ট ঝেপে দেয়, দেখো আমারও প্রচুর ভিডিও কপি হয়, ঠিক আছে, ট্যাগ বলো, তারপরে হচ্ছে টাইটেল বলো, ডেসক্রিপশন থেকে শুরু করে কিন্তু সমস্ত কিছু কিন্তু কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। পাশাপাশি এখন থাম্বনেলও চুরি হচ্ছে, আমি একরকমের ব্রেকিং নিউজ ওয়ালা থাম্বনেল ইউজ করি, বা থাম্বনেলে যেগুলো লিখি, ঠিক আছে, টাইটেল ডেসক্রিপশন তো কপি হয়, মানে থাম্বনেলে যেগুলো লিখি সেগুলো এখন চুরি হয়ে যাচ্ছে, বা থাম্বনেলটাও কপি পেস্ট হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার, ঠিক আছে। সে আমার কপি কেউ করলে আমি সেটা কিছু বলি না, কারণ আমার ভিডিও কপি করে কারো যদি উপকার হয় সেটা আমার কিছু অন্যরকম ব্যাপার আছে, কিন্তু সকলে তো সেটা মেনে নেবে না। আমি কেরিয়ার দিশারি একাডেমিকে ফুল সাপোর্ট করছি, একদম ঠিক করেছে, কেরিয়ার দিশারি একাডেমি ভীষণ ভালো ভালো ভিডিও বানাচ্ছে, অনেক খাটে, ঠিক আছে, রাতের পর রাত পরিশ্রম করে কেউ একটা করবে এবং কেউ সেটাকে সস্তায় ঝেপে দিবে সেটা কিন্তু উচিত না, এরকম একটা প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, ঠিক আছে। আমিও দেখেছি যে অনেক মানে ওর চ্যানেলের ভিডিও অনেক নকল হচ্ছে, ঠিক আছে, এবং যে পার্টিকুলার চ্যানেলটা করেছে তারা কিন্তু পরীক্ষার আগে, আমি যদিও এই বিষয়ে কিছু বলিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, যে এই যে পরীক্ষার আগে যখন আমার স্টুডেন্টদের স্বার্থের কথা আসবে আমি কিন্তু চুপ থাকবো না, আমি এটা সকলকে ওয়ার্নিং হিসেবে দিচ্ছি, আমার স্টুডেন্ট আমার ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করলে, ভুল তথ্য দিলে, বিপথে পরিচালিত করলে কিন্তু আমি রুখে দাঁড়াবোই, ঠিক আছে, আমাকে কিছু বলো আমি কিছু বলবো না, কিন্তু আমার ছাত্রছাত্রীদের যদি বিপথে পরিচালনা করা হয় আমি কিন্তু রুখে দাঁড়াবো। এবং ভুল তথ্য দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেই চ্যানেলটা জেনপাস ইউজি পরীক্ষা রেখে ভুলভাল তথ্য দিয়েছে যে এত নম্বর পেতে হবে, 80 পেতে হবে, 80 না পেলে সরকারি কলেজ পাওয়া যাবে, এরকম ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে, ঠিক আছে, কোর্স সেল করা হচ্ছে, এক মাসে পুরো 11-12 কভার করে দেওয়া হবে, ঠিক আছে, 1600 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, এবং ভর্তি হয়ে ছাত্রছাত্রীরা ঠকে গেছে, ঠিক আছে, ঠকে গেছে, সেরকম আমার কাছে প্রচুর এরকম তথ্য রয়েছে যেগুলো আমি অনেকের পর্দা ফাঁস করে দিতে পারি, কিন্তু আমি সচরাচর এরকম করি না, কারণ এত টাইম আমার নেই, আমি অন্য কারো ভিডিও দেখারও সময় নেই, কিছু কিছু ভিডিও লিংক আমাকে ছাত্রছাত্রীরা পাঠায়, সেখান থেকে আমি এগুলো জানতে পারি, ঠিক আছে। তো সরাসরি চলে আসছি জেনপাস ইউজির কোন কোন প্রশ্নগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করলে নম্বর বাড়তে পারে, এবং অবশ্যই দেখো পার প্রশ্ন 500 টাকা করে লাগছে, এমনটা নেই যে চ্যালেঞ্জ করলে সেই নম্বর পাবে, সকলেই নম্বর পাবে, সুতরাং ভাগ করে নাও, একজনের পক্ষে কিন্তু 7টা প্রশ্ন চ্যালেঞ্জ করলে 3500 টাকা লেগে যাবে, সুতরাং সেটা সম্ভব না, তোমরা গ্রুপ ওয়াইজ ভাগ করে নাও, কেউ একটা প্রশ্ন করো, কেউ একটা প্রশ্ন করো, বা তোমাদের জানা জানা, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ,
ঠিক আছে, গ্রুপ ওয়াইজ আলোচনা করো যে এইভাবে কিন্তু বের করতে হবে কে কোন প্রশ্নে চ্যালেঞ্জ করবে। সরাসরি দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলোতে চ্যালেঞ্জ করলে কিন্তু নম্বর বাড়তে পারে। এটা আমার কাছে ডি সিরিজের কোশ্চেন, আমার কাছে এটা ফুল সলভ আগে থেকে করা আছে, তো ফিজিক্সের কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফিজিক্সের সবগুলো উত্তরই ঠিক আছে, তোমাদের যাদের মনে হচ্ছে যে ফিজিক্সে কোনো উত্তর ভুল দিয়েছে সেটা নয়, ফিজিক্স আমি ভেরিফাই করিয়েছি, ফিজিক্স কিন্তু ঠিকই আছে উত্তর, সবগুলো উত্তরই ঠিক আছে, ঠিক আছে। এটা আমার আগে থেকে করা ছিল, পরে আমি মিলালাম আনসার কিতে মিলে গেছে, কিন্তু কেমিস্ট্রিতে এবং ইংরেজিতে সমস্যাটা হচ্ছে। তো দেখাচ্ছি আমি, দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ঠিক আছে, কেমিস্ট্রির 22 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা এটা অপশান উত্তর এ হতে পারে, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা হতে পারে এই প্রশ্নটা চ্যালেঞ্জ করার মতো। পাশাপাশি আরেকটি দেখাচ্ছি 28 নম্বর যে প্রশ্নটা রয়েছে কেমিস্ট্রি থেকে, ঠিক আছে, এটাও এই যে O2+, ঠিক আছে, এটা কিন্তু সি হওয়ার কথা, এটা উত্তর দিয়েছে যে ডি, এখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ করার জায়গা আছে, ঠিক আছে। পাশাপাশি 33 নম্বর প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন তো একটা চ্যালেঞ্জ করার জায়গা হচ্ছে, এটা কিন্তু উত্তর এখানে দেওয়া হচ্ছে মডেল আনসার গিতে, এটার উত্তর দেওয়া হচ্ছে এ, ঠিক আছে, এই প্রশ্নটা 33 নম্বর প্রশ্নটা। তোমাদের ক্ষেত্রে এটা অন্য নম্বরে থাকতে পারে, সেক্ষেত্রে মার্কিংটা করে নাও 33 নম্বর প্রশ্নটা। পাশাপাশি দু নম্বরের ক্ষেত্রে যেটা একদম লাস্ট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, এখানে দেখো এ এবং বি, সেখানে কিন্তু মডেলে উত্তর দেওয়া রয়েছে সি এবং ডি, ঠিক আছে, মডেল আনসার কিন্তু উত্তর দেওয়া রয়েছে সি এবং ডি। পাশাপাশি ইংরেজির ক্ষেত্রে এবারে আসছি, দেখো বায়োলজির ক্ষেত্রে সব প্রশ্ন হয়েছে ঠিক আছে, বায়োলজির উত্তর কি আমি তোমাদেরকে আগে প্রোভাইড করেছিলাম, ঠিক আছে, সেটা হুবহু বোর্ডের সঙ্গে মিলে গেছে। পাশাপাশি সমস্যাটা হয়েছে ইংরেজিতে, দেখো ইংরেজির 62 নম্বরের প্রশ্নটা, এটা কিন্তু এ বাঞ্চ অফ কিস দ্যাট হ্যাভ বিন লস্ট, এটা যদি তোমরা গুগল করো, গুগলে কিন্তু এটা দেখাবে, ঠিক আছে। পাশাপাশি আরেকটি হচ্ছে 66 নম্বর প্রশ্নটা, 66 নম্বর প্রশ্নটাতেও কিন্তু চ্যালেঞ্জ করার জায়গা রয়েছে, ঠিক আছে। এখানে মডেল আনসার কিতে কিন্তু উত্তর দেওয়া আছে মাস্ট হ্যাভ মিস আন্ডারস্টুড, কিন্তু এখানে কিন্তু কুড মিস আন্ডারস্ট্যান্ড, এটাও কিন্তু উত্তর হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা থেকে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা আছে 70 নম্বরে, বাদবাকি কিন্তু এগুলো সব ঠিকই আছে। 70 নম্বর প্রশ্নটা দেখো, এটা লাইস, কিন্তু মডেল আনসার কিন্তু উত্তর দেওয়া আছে লে, ঠিক আছে। বাদবাকি ইংরেজিতে আরেকটা প্রশ্ন তোমাদের কনফিউশন ছিল, এই যে হি সেড দ্যাট হি ক্লিনস হিজ টিথ টুয়াইস এ ডে, এটা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে, এটা মডেল আনসার কিন্তু ঠিক উত্তরই দিয়েছে, এটাই হবে। তো বিশেষ করে আমি যেগুলো বললাম, ইংরেজির ক্ষেত্রে 3টি প্রশ্ন, ঠিক আছে, এবং কেমিস্ট্রিতে 1 মানের 3টা এবং 2 মানের 1টা, এখানে কিন্তু চ্যালেঞ্জ করার জায়গা থাকছে। এই প্রশ্নগুলোতে যে সবগুলোতে চ্যালেঞ্জ করতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা আরও আলোচনা করো। তোমাদের যদি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে মনে হচ্ছে যে কোনোটা ঠিক আছে, তাহলে সেটাকে বাদ দিয়ে যেটা মনে হচ্ছে যে ভুল সেটাকে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে। আমি কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আজ রাত 12টা পর্যন্ত কিন্তু সময় রয়েছে। তো তোমরা যারা যারা জেনপাস ইউজি 2023 ক্যান্ডিডেট রয়েছো, অল্প সময় রয়েছে, ঠিক আছে, আজ রাতের মধ্যে এই চ্যালেঞ্জটা করতে হবে, এবং ইতিমধ্যে কিন্তু অনেকে চ্যালেঞ্জ করে ফেলেছে। তো তোমরা গ্রুপ ওয়াইজ ঠিক করে নাও যে কারা কোন প্রশ্নে চ্যালেঞ্জ করবে, ঠিক আছে, কারণ একজনের পক্ষে এই 7টা প্রশ্নে এতগুলো প্রশ্নে চ্যালেঞ্জ করা সম্ভব না, কিন্তু এই প্রশ্নগুলোতে চ্যালেঞ্জ করলে কিন্তু মানে নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। বাদবাকিটা যেমনটা বললাম, ফিজিক্স বায়োলজি রিজনিং এর উত্তর পুরোপুরি ঠিক রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, সেগুলোতে চ্যালেঞ্জ করে কোনো লাভ হবে না। যে যে প্রশ্নগুলো বললাম এগুলো অবশ্যই চ্যালেঞ্জ করে দেখতে পারো। পাশাপাশি পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।